সঠিক। কোজাগরী পূর্ণিমা এবং দীপাবলির দিন মহালক্ষ্মীর পূজার প্রচলন করতে হবে মর্তের ঘরে ঘরে, তবেই মর্তবাসী রক্ষা পাবে। আর পুত্রী, তোমাকে তার জন্য মানবী রূপ ধারণ করতে হবে। আমাদের বিচ্ছেদকাল আবার আসন্ন দেবী। মর্তবাসীর কল্যাণের জন্য আমাকে সেখানে যেতেই হবে পিতা, আমাকে আপনি এক বর দান করুন। কি বর চাও পুত্রী? মর্তে কোজাগরী পূর্ণিমা এবং দীপাবলিতে যদি মহালক্ষ্মী পুজোর প্রচলন ঘটে, তাহলে অলক্ষ্মী আর কোনো দিনও দেবী হিসাবে মর্যাদা পাবে না, তার পুজো আর কোথাও হবে না। তথাস্তু পুত্রী, তাই হবে। তাহলেই অলক্ষ্মী আর কোনো অশান্তির সৃষ্টি করতে পারবে না। কিন্তু একটি কথা স্মরণে রেখো পুত্রী, মানবী রূপ গ্রহণ করার অর্থ দেবীত্ব লোপ পাওয়া। তুমি মানব রূপে ওখানে জন্মগ্রহণ করলে তোমার দেবীত্ব লোপ পাবে, তুমি মানবীর ন্যায় আচরণ করবে। জানি পিতা, সেখানে লক্ষ্মীশ্রী আমার একমাত্র সম্বল হবে। প্রভু, আমাকে আশীর্বাদ কর, আমি যেন সফল হই। জানি না আবার কবে তোমার সাথে মিলিত হতে পারব। দেবী, তুমি যেখানেই থাকো আমি তোমার জীবনেই থাকব। মিলন ও বিচ্ছেদের এই চক্রে লক্ষ্মী ও নারায়ণ সীমাবদ্ধ, কিন্তু বিচ্ছেদের পর আবার মিলন ঘটবেই। তুমি নিশ্চিন্তে মানব জন্মের প্রস্তুতি নাও দেবী। আজ আমাদের বড় খুশির দিন দেবগণ। আজ অনেকদিন পর আমরা আমাদের হারানো গৌরব পুনরুদ্ধার করতে পেরেছি। আসুন আজকের দিনটিকে আমরা উদযাপন করি। আজ আমরা অপ্সরা রম্ভার নৃত্য উপভোগ করব। প্রণাম দেবগণ। আসুন দেবী, আসুন, দেবগণ আপনাকে পেয়ে ধন্য হলো। আপনাদের এখানে এসে হয়তো আপনাদের আনন্দে ব্যাঘাত ঘটালাম, কিন্তু আমার হাতে সময় যে বড় কম, যা সিদ্ধান্ত নেওয়ার খুব তাড়াতাড়ি নিতে হবে। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমি করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক সত্যি কথা। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।